আন্নট্রোফ্যাক্টসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শহর মদিনায় ফ্যাশন শোর তুমুল প্রতিবাদ শুরু হয়েছে। সৌদিতে রাষ্ট্রীয়ভাবে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুমোদন নেই, তাই আন্দোলনকারীরা বেছে নিয়েছে অভিনব পদ্ধতি। তারা এক্ষেত্রে শক্তিশালী সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ব্যবহার করছেন। ফ্যাশন শোর আয়োজকদের নিন্দা জানিয়ে তারা বলেছেন, এসব লোক প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের পবিত্রতাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। একজন টুইটারকারী বলেছেন, যারা রাসূলের পবিত্র শহরের সম্মানহানি করেছে তাদের ওপর আল্লাহ, ফেরেশতা ও সাধারণ মুসলমানদের অভিশাপ নাজিল হবে। আরেকজন বলেছেন, এই পবিত্র শহর সাহাবায়ে কেরামকে দেখেছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আতহারে শুয়ে আছেন। এই শহরে ফ্যাশন শোর আয়োজন করে শহরের পবিত্রতা নষ্ট করার অধিকার কাউকে দেওয়া হয়নি। উল্লেখ্য, গত ডিসেম্বরে সৌদির রাজধানী রিয়াদের কাছে একটি ফ্যাশন শোর আয়োজন করা হয়। মিডিয়ার ভাষ্যমতে সৌদি বাদশাহ শাহ সালমান এটা পছন্দ করেননি এবং এ কারণে বাণিজ্য মন্ত্রীর উপদেষ্টাকে বরখাস্তও করেছিলেন। কিন্তু এরপরও গত ফেব্রুয়ারির শেষ দিকে জেদ্দায় নারীদের জন্য ফ্যাশন শোর আয়োজন করা হয়। এখানে দেশি বিদেশি প্রায় 160টি কোম্পানি অংশগ্রহণ করে। ধারণা করা হচ্ছে 33 বছর বয়সী যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদিতে মুক্তমনা ও নারী স্বাধীনতার যে মিশন শুরু করেছেন এটা তারও একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই মনে করছেন, ফ্যাশন শোর প্রতিবাদে চলমান টুইটার আন্দোলন সৌদিতে ব্যাপক প্রভাব ফেলবে। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, লেটেস্ট এই আন্তর্জাতিক নিউজটি শুনতে সাথে থাকার জন্য। প্রতিনিয়ত সকল খবরাখবরের আপডেট দ্রুত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।